জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। সাগরপাড়া থানা ধনিরামপুর কান্দিপাড়ার দুলাল শেখ নামের এক ব্যক্তি রাজস্থানে কাজে গিয়ে নিখোঁজ। রাজস্থানের জয়পুর জেলার দৌলতপুর থানার অন্তর্গত ভেরু খাঁসরা এলাকায় প্লাস্টিক কুড়োনোর কাজ করত দুলাল শেখ। বিগত 10 বছর আগে থেকে সে রাজস্থানে ওই কাজ করত। 2 মাস আগে ঈদে বাড়ি এসে ফের রাজস্থানে গিয়েছিল। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেল 4টের সময় গর্তের ভেতর প্লাস্টিক কুড়োনোর কাজ করতে নেমেছিল। তারপর ওই গর্তের ওপর থেকে জেসিবি দিয়ে নোংরা ফেলার সময় তার নিচে চাপা পড়ে যায় ওই ব্যক্তি। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর সহকর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা করে, পাশাপাশি খবর দেওয়া হয় পুলিশকে। এই খবর বাড়িতে পৌঁছানোর পর উৎকণ্ঠার মধ্যে রয়েছেন পরিবারের সদস্যরা। গতকাল দুপুর 1:30টার সময় ফোনে স্ত্রীর সঙ্গে শেষবার কথা হয় তার। এরপর থেকে ফোন সুইচ অফ আছে, কোনো রকমের খোঁজ খবর পাওয়া যায়নি তার। নিখোঁজ দুলাল শেখ কেমন অবস্থায় রয়েছে তা নিয়ে গভীর দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা। গরিব পরিবারের সাদামাটা দুলাল শেখ অভাবের তাড়নায় সুদূর রাজস্থানে কাজে গিয়েছিল। সেখানে গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে সে। বাড়িতে বৃদ্ধা মা, স্ত্রী এবং 3 মেয়ে রয়েছে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, ছোট 2 মেয়ে স্কুলে পড়াশোনা করছে। এই অবস্থায় পরিবার থেকে শুরু করে প্রতিবেশীরা সকলেই চিন্তিত। প্রত্যেকেই চাইছেন প্রশাসনিক তৎপরতায় যে কোনো অবস্থায় দুলাল শেখকে উদ্ধার করা হোক। দুমাস আগে গেছে কাজে, তারপরে আমরা কালকে হঠাৎ শুনছি ফোনে যে নিখোঁজ। তো আমরা হয় জীবিত এবং মৃত, আমরা লাশটা চাই, উদ্ধার চাই পুলিশের কাছে, সেজন্য আমরা অনুরোধ জানাচ্ছি।